এরপর বিষ্ণুনবী আরো খুশি করার জন্য আল্লাহ বললেন আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনার দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কে বলে? কারে বলে? শুনতেছেন? বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করবো। ওরা আপনারে গালি দেয়, ওদের কথা আপনার মন খারাপ, আপনি হতাশ, ভয় পাবেন না নবী, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন না, এমন এমন জিনিস আমি আপনারে দেব ফতরবা, ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহর কাজই হলো বিশ্ব নবীরে খুশি রাখা। Verily I'm gonna give you something that will make you happy, এমন জিনিস আপনারে দেব নবী আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা। যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে না নাই? বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ, কি দিয়েছে? আর সাইয়েদনা ইব্রাহিমের উপাধি খলিলুল্লাহ, দুইজনই আল্লাহর প্রিয়, দুইজনই উলুল আজম মিনার রুসুল। কিন্তু খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি শান, কি মান এই নবীর! আর ওই নবীরে গালি দেয়, এগুলো জাহান্নামের নরকীট আর পিতৃ পরিচয়হীন জালত সন্তান। As a father, as a teacher, as a commander, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. মানে সুপারম্যান, মানে অসাধারণ ব্যক্তিত্ব, আনপ্যারালাল পার্সোনালিটি। ওনার জীবন নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, এটা তলাবিহীন সাগর। বিশ্বনবীর জীবনী একটা সাগর, কিন্তু সাগরের কি নাই? সুবহানাল্লাহ কইবেন না? এই বিশ্বনবীর খুশি রাখা কার কাজ? যেখানে বিশ্বনবী হতাশ, যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর মন ভালো করে দেয় কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, অচিরে আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। কিভাবে নবী খুশি হয়েছে, কিভাবে নবীর আল্লাহ খুশি রাখবে, শুনবেন শুনবেন শুনবেন, দেখেন, খেয়াল করে বুঝতে হবে কিভাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে খুশি করেন। দেখেন বিশ্বনবীর প্রথম কোথায় খুশি করলেন? বিশ্বনবী মক্কার জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন, তিনি দেখলেন, বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন, তিনি মক্কার সোসাইটিটাকে, সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতি কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই। সুবহানাল্লাহ পড়েন, কি বিশ্লেষণ শক্তি, কি চিন্তা শক্তি! উনি খেটে ফেললেন, উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতি কাজ চালানো কষ্ট হয়ে যাবে। এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বিশ্ব নবী দোয়া করে আল্লাহ اللهم اعز الاسلام باحب الرجلين اليك, আল্লাহ দুইজন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয়, ভালো লাগে, পছন্দ হয়, তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দে, ইসলামকে তুমি বিজয় দান করে দাও। ও আল্লাহ দুইজনের একজনকে আমার চাই, একজন হলো আবি জাহাল ইবনে হিসাম, হিসামের বেটা আবু জাহাল, আও উমার ইবনে খাত্তাব, অথবা খাত্তাবের বেটা উমার। সুবহানাল্লাহ পড়ে সাথে সাথে দোয়া কবুল করলো কে? কার জন্য করলো? নাকি আবু জাহেলের জন্য? আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল, ও পর্দা সরায় না, ওর অন্তরে পর্দা, ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না, এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা। ও যেখানে মারা গেছে, ওর যেখানে জন্মস্থান, ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাইছিস, ঘৃণার প্রতীক, ওইখানে তো অন্য কিছু বানাইতে পারতো, ল্যাট্রিন বানাইতে যাবে কেন? গোটা বিশ্বের মানুষ যায় যেন এটা ভরাই দিয়ে আসতে পারে, কথা বলেন। এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে নাই। ওমরে ফারুক রাগি ছিলেন, কিন্তু সত্য প্রকাশে, সত্য গ্রহণে আপসীম, সত্য দেখেই উনি মেনে নিতেন, এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল। আল্লাহ আকবার। বিশ্ব নবীকে দেখে দোয়া করে আল্লাহ মক্কার জমিনে এই দুইজনের একজন যদি কালেমা না পড়ে, মক্কার জমিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে, হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও। আল্লাহ ওমরের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল,
হঠাৎ ওমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো। বিশ্বনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। আশেপাশে সাহাবীরা বসে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, নবী তাড়াতাড়ি পালিয়ে যান, ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে। বিশ্বনবী বললেন, চাচা সরে যান। সাহাবীদেরকেও সরে যেতে বলেন, দরজাটা খুলে দেন, ওমরকে আসতে দেন। আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি, আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে। আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে, দরজা খুলে দেন। ওমর ফারুক চলে আসলেন, এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ই আল্লাহ জ্যোতি এসে ওমর ফারুকের হৃদয়টাকে নুরানি করে দিল। তিনি তলোয়ার রেখে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদ আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ফাতারদা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গো নবী। আপনার অমন করে দুঃখ কষ্ট হতাশা আপসেট হওয়ার মানসিকতা ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না, বলে সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্বনবীর মনটারে খুশি করে দিল কে? ফাতারদা। বিষ্ণুবী খুশি হয়ে গেলেন। পাইছেন আল্লাহ কিভাবে বিষ্ণুবীর খুশি করে, সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে বিষ্ণুবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন। কোথায়? হজমরা যারা করেছেন 70 থেকে 75-80 কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয়, 6-7 হাজার ফিট উপরে পাহাড়ের উপরে তায়েফ, তায়েফের শহর, তায়েফ সিটি, ঠান্ডা। ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব, ওইখানে জ্যাকেট লাগে। কি লাগে? জ্যাকেট। বিশ্বনবী কষ্ট করে 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন। কিন্তু বিশ্বনবী, বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে, এই আহ্বানে তারা সাড়া দেয় নাই। বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে, বিশ্বনবীকে পাথর মেরেছে, বিশ্বনবীর মুবারক দেহটাকে রক্তাক্ত করেছে। আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। তায়েফের মাটি সাক্ষী, তায়েফের পাথর সাক্ষী, তিনটা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে, বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিশ্বনবীকে আঘাত করা হচ্ছে। এখনো লোকজন দেখায় এখানে পড়েছিল বিশ্বনবী, ওখানে পড়েছিল, ওখানে পড়েছিল, ওই খেজুর বাগানে বিশ্বনবী লুকিয়েছিল, আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে ওরা। আল্লাহু আকবার পড়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনলো না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে, ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিকিরা পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হলো। বিশ্বনবীর রক্তাক্ত, বিশ্বনবীর সাহাবা সাইয়েদনা সাইয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয়। বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পা গুলো ধুইয়ে দেয়। বিশ্বনবী কাঁদে, আহা কাঁদে, রহমতের নবী কাঁদে, আরেকজনের জন্য কাঁদে, নিজের কোনো লাভ নাই, মায়ের খাইছে, ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ কইবেন না? ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান্নামের মায়ের থেকে, জাহান্নামের শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে। চিল্লায় এখন ঠিক কি না? কেঁদে কেঁদে বিশ্বনবী হায়রান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সান্ত্বনা দেন, নবী কাঁদবেন না। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, নবী আপনি শুধু অর্ডার করেন,
এই যে পাহাড়ের গিরিপথ, এই দুইটা গিরিপথ, এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেব গো নবী, তাইফের সবগুলো ছেলেরে মুহূর্তের মধ্যে।